ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে। যারাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠান তরিকতের পথে সুস্বাগতম। শুরুতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকাহ, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার দ্বারা বান্দা জান্নাতে প্রবেশ করবে। বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নেওয়া চাই। যেমন নিয়ত করুন, ইলম শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে শুনব, বয়ান চলাকালীন সময়ে উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের নিয়তে বয়ান করব এবং শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যা শুনব অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। যখন সল্লু আলাল হাবিব বলা হবে, তখন যে কোনো একটি দুরুদ শরীফ আমরা পাঠ করে নেব। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরাকাত রয়েছে। মুসনাদে আহমদ পঞ্চম খণ্ড 509 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 16352 ইরশাদ হচ্ছে, সাহাবী রসুল হযরত সাইয়েদুনা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন সকালবেলা আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের চেহারায় খুশির প্রভাব দেখা গেল। সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান এর কারণ জিজ্ঞাসা করলেন, তো নবী রহমত শফি উম্মাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ওহি প্রেরণ করেছেন, আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উম্মত আপনার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আর আমি তার জন্য 10টি নেকি লিখে দেব, তার 10টি গুণা মুছে দেব, 10টি মর্যাদা বুলন্দ করে দেব, বৃদ্ধি করে দেব এবং ততটুকু রহমত প্রেরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে তরিকত বিষয়ক আলোচনা শ্রবণ করছি। আজকের আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। গত পর্বগুলোতে আমরা যে আলোচনা করেছিলাম তার মধ্যে ফালাহি জাহির, আর এই পর্বে আমরা ইনশাআল্লাহ ফালাহি বাতিনের ব্যাপার নিয়ে আলোচনা করব। বাহ্যিক কল্যাণ নিয়ে আলোচনা করেছিলাম আমরা, এবং এই ফালাহি বাতিন, যাকে ফালাহ ইহসানও বলা হয়, যেমনটা ফালাহি বাতিন হলো এমন দিনই কল্যাণ যা অন্তর ও দেহের যাবতীয় দুষ্ট প্রবৃত্তি ও যাবতীয় আমিত্ব অহংকার হতে পবিত্র হয়ে শিরকে খফি বা গোপন শিরক অন্তর হতে দূরীভূত হয়ে যায়। এই যে দেহের যাবতীয় দুষ্ট প্রবৃত্তি, যাবতীয় আমিত্ব অহংকার, এটা কিন্তু মানুষের অন্তরের মধ্যে একটা অন্তরের ব্যাধি।
আল্লাহ তাআলার করুণায় এগুলো যদি দূর হয়ে যায়, এগুলো যদি চলে যায়, তাহলে এটা বাতিনি যে ফালাহ এ বাতিন, আল্লাহ তাআলার ইহসান হিসাবে নেয়া যে আল্লাহ পাক তাকে অনেক বড় ইহসান করেছেন। তো এই আমিত্ব এবং অহংকারকে দূরীভূত করতে হবে, দুষ্ট প্রবৃত্তিকে দূর করে দিতে হবে। আর সেজন্যই তো আমরা তরিকতকে অবলম্বন করি, ওসিলা তালাশ করে থাকি, পীর মুর্শিদের কাছে গিয়ে থাকি, আর সেই পীর মুর্শিদের মাধ্যমে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে কামিল পীর যখন হয়, কামিল পীর যখন হয়, তখন তার হৃদয়টা মদিনার সাথে কানেক্ট থাকে। মদিনাতুল মুনাওয়ারা থেকে নূরের রশ্মি তার হৃদয়ের মাঝে উদ্ভাসিত হয়, সেই নূর দ্বারা তার হৃদয় মনোয়ার হয়, এবং সেই মনোয়ার নূর হৃদয়ের মধ্যে এই ধরনের কুপ্রবৃত্তি, যাবতীয় আমিত্ব, অহংকার, সকল প্রকার গোপনীয় বাতিন গুণা থেকে, জাহিরি গুণা থেকে সে পবিত্র হয়ে যায়। আর তার যে মুরিদান থাকে তারাও এই সকল গুণা থেকে, এই সকল দুষ্ট প্রবৃত্তি থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি তখন সালিক ওই ব্যক্তি এর হৃদয়ে লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, আল্লাহ ছাড়া কোনো কিছুর প্রতি দৃষ্টি নেই, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই, এ রহস্যে দীপ্তমান হয়ে ওঠে। অর্থাৎ ওই ব্যক্তির হৃদয় তখন অন্যের ভাষণা হতে শূন্য হয়ে যায়, অতবার অন্যের প্রতি দৃষ্টিপাত করাও অস্তিত্বহীন হয়ে পড়ে। তারপর তার হৃদয়ে শুধু একমাত্র মহান রব তাআলা, রব্বে জুল জালাল এর সত্তাই বিরাজ করে, যেন মনে হয় ওয়াজুদ অস্তিত্ব তারই জন্য বাকি আছে, অন্য সব তারই ছায়া ও প্রতিবিম্ব মাত্র। আর এটাই হচ্ছে প্রান্তিক ফালাহ, যা ফালাহি ইহসান নামে অভিহিত। ফালাহি তাকওয়াতেও আপনার আমরা শ্রবণ করেছি যে আযাব হতে মুক্তি আর জান্নাতের প্রশান্তি রয়েছে। আর ফালাহি ইহসান এটা ব্যাপারে বলা হয়েছে যেটা এমন কল্যাণ, এমন কল্যাণ, এমন দিনই কল্যাণ, যেই কল্যাণ এই ফালাহি জাহির, ফালাহি তাকওয়া, এর চেয়েও মহাউত্তম হচ্ছে ফালাহ ইহসান। কারণ তা এমন কল্যাণ, এমন ফালাহ অর্জনকারীর জন্য আযাবের কথা তো কোনো উল্লেখ নেই, বরং কোনো প্রকার ভয় ও বিষণ্ণতাও তাদের নিকট আসবে না। এই ফালাহ, এই ফালাহ ইহসান, ফালাহ বাতিন যিনি অর্জন করবে, এই দিনই এই অপশনটা যিনি যার মধ্যে পাওয়া যাবে, তার না ভয় থাকবে, না বিষণ্ণতা থাকবে, না কোনো খৌফ থাকবে, কোনো কিছুই থাকবে না। কেন থাকবে না? কোরআনুল কারীমের মধ্যে মহান রব তাআলা সূরা ইউনূস এর 62 নং আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে, না কোনো দুঃখ আছে, তাদেরকে আল্লাহ পাক কবরের মধ্যে ভালো রাখবেন, তাদেরকে রিজিক প্রদান করবেন, জান্নাতি নাজ নেয়ামত দ্বারা ধন্য করবেন। সুবহানাল্লাহ বিহামদি, কারণ আল্লাহ পাক তাদের উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে সবসময় পাঠ করে থাকি, আন আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদের উপর রাজি হয়েছ, যাদেরকে ইনাম দিয়েছ, তাদের পথেই পরিচালিত করো, গোমরাহীদের সাথে নয়, তাদের পথে নয়, যাদেরকে তুমি ভালোবাসো, যাদের প্রতি তুমি রাজি হয়েছ, যাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়েছ, তাদের পথে পরিচালিত করো। এই তারা কারা? তারাই হচ্ছে সালেহ, তারাই হচ্ছে আউলিয়া আল্লাহ,
তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বাহাজন, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। সেই আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নামকে অন্তর্ভুক্ত করে নিক। আমরা দোয়া করি, আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করি। কিন্তু এই যে যার মধ্যে ফানা ফিল্লাহ, এই স্তরে যিনি পৌঁছবেন, এখানে কিন্তু ফালাহ বাতিন আমরা ওই দিকটাই ইঙ্গিত পাচ্ছি যে লা মকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নেই। লা মাশহুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর প্রতি দৃষ্টি নেই। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। এই রহস্যের মধ্যে তিনি দীপ্তমান হয়ে ওঠে, তার হৃদয়ে তখন অন্যের কোনো ভাষণা, অন্য কোনো কিছু থাকে না, তা থেকে শূন্য হয়ে যায়, কেবলমাত্র আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য, তার রিজামন্দি হাসিল করার জন্যই ইবাদত রিয়াজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে। এটা হচ্ছে সেই স্তর, ফানাফিল্লা বাকাবিল্লার স্তর, অনেক উচ্চতর স্তর এটা। এই স্তরে পৌঁছতে হলে আপনাকে আমাকে যথেষ্ট চেষ্টা করতে হবে, যথেষ্ট রিয়াজত করতে হবে, নিজেকে কষ্ট করতে হবে। নফসে আম্মারার উপর যদি আমরা পরিচালিত হই তাহলে এটা সম্ভব নয়। নফসে আম্মারা থেকে বাঁচতে হবে, নফসে আম্মারার যে খাওয়াশিয়াত রয়েছে, যে চাহিদা রয়েছে, চাহিদা মতো চলা যাবে না, নফসে আম্মারার বিপরীত চলতে হবে। দেখুন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা কেমন রিয়াজত করেছেন। উনি মাদারজাত ওয়ালি ছিলেন, আল্লাহ পাক তাকে কবুল করেছেন, তারপরও কী রিয়াজত করেছেন। কখনও না খেয়ে, কখনও শুধু গাছের পাতাকে, কখনও শুধু পানি পান করে তিনি জীবন অতিবাহিত করেছেন। ওলিয়াল্লাহদের জীবন যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখা যাবে দিনে হাজার রাকাত শুধু নফল নামাজ পড়তেন, কেউ দেখতেন না। এমন এমন ওলিয়াল্লাহ রয়েছেন, এমন এমন বুজুর্গ রয়েছেন যারা 20 বছর যাবৎ নফল রোজা রাখতেন, নিজের ঘরের কেউ তো দূরের কথা, নিজের স্ত্রীও জানতেন না। কতটুকু আল্লাহকে রাজি করার জন্য তাদের মকসুদ ছিল মহান রব তাআলা, তাদের উদ্দেশ্য একমাত্র রব তাআলা ছিল। তারা রাজি করেছেন, খুশি করেছেন। জুনায়দ বাগদাদী রহমতুল্লাহ তাআলা পালাওয়ান ছিলেন, কার জন্য তিনি, আমরা সেই ঘটনা সকলেই জানি, কার জন্য তিনি বিসর্জন দিয়েছিলেন। আর সেই বিসর্জন, সেই শক্তি বিসর্জন, পালাওয়ান বিসর্জন দেওয়ার বদৌলতে আল্লাহ তাকে কী করলেন, সুলতানুল আরিফিন বানালেন, আল্লাহ তাআলা সান্নিধ্য দান করলেন। সিদনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাই মদ্যপায়ী ছিলেন, একমাত্র মহান রব তাআলার নাম মোবারক বিসমিল্লাহ রহমান রহিমের কাগজের টুকরার প্রতি সম্মান প্রদর্শনের কারণে তিনি আল্লাহ আকবার আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক তাকে এই তার আমলটি পছন্দ করেছেন, তাকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি আল্লাহু আকবার। এ সকল বান্দাগণ, এ সকল আল্লাহর ওলিগণ আমাদের জন্য নিদর্শনস্বরূপ, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, আমরা তাদের জীবনী অধ্যয়ন করি, অধ্যয়ন করে আল্লাহ পাকের সান্নিধ্য কামনা করি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে সান্নিধ্য দান করবেন, আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেবেন। যদিও আমরা গুনাহগার, যদিও আমরা নাফরমান, তারপরে তওবার দরজা তো খোলা রয়েছে। তওবা করি আমরা, কোনো কামিল আল্লাহর ওলির কাছে গিয়ে তওবা করি, বাইআত গ্রহণ করি এবং নিজেকে শুধরানোর চেষ্টা করি। গুনাহ হয়ে গেলে আবার তওবা করি আমরা, গুনাহ হয়ে গেলে আবার তওবা করি আমরা, গুনাহ হয়ে যাচ্ছে আবার তওবা করি, আবার তওবা করি, তওবা করতে থাকি, করতে থাকি, একসময় আমরা দিশা পেয়ে যাব। মৃত্যুর তো কোনো ঠিক নেই, কখন যেন ডাক চলে আসে। সেজন্য আমাদেরকে, আমরা যা কিছু বলি এবং যা কিছু আমাদেরকে
করতে বলা হয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। শুধু বলার মাঝেই যেন আমরা না থাকি, আমরা যেন শোনার মাঝে যেন না থাকি, বলা এবং শোনার মাঝে যদি থেকে যায় তাহলে তো আরও আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বলা এবং শোনার মধ্যে বরকত দান করেন এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, নাহলে কালকে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে, যা বললাম যা শুনলাম আমল করলাম না, কী লাভ হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই তরিকতের পথ অনুষ্ঠান থেকে শিখার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য ফালাহি বাতিন, যে এমন দিনই কল্যাণ যা অন্তর এবং দেহের যাবতীয় যে দুষ্ট প্রবৃত্তি রয়েছে, খারাপ রিপু রয়েছে, কুরিপু রয়েছে, যাবতীয় আমিত্ব রয়েছে, অহংকার রয়েছে, এ থেকে পবিত্র হয়ে, পবিত্র করে দেয়, পবিত্র হয়ে যায় ওই বান্দা, শিরকে খফি থেকেও মুক্ত থাকে। প্রত্যেকটি আল্লাহ পাকের হুকুম আহকাম এমনকি তাদের থেকে সগিরা গুনাহ হওয়াটাও মুশকিল হয়ে যায়। মহান রব তাআলা আমাদেরকে এ সকল বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমাদেরকে দেখুন ওলিয়াল্লাহদের কাছে যেতে হবে, তাই না? ওলিয়াল্লাহদের কাছে যদি না যাই তাহলে আমরা ওলিয়াল্লাহ কীভাবে হব? ঘরে বসে বসে কি কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারে? ডক্টরের স্বরাপন্ন হয়ে তার সংস্পর্শে থেকেই ডক্টর হতে হয়, ইঞ্জিনিয়ারের সংস্পর্শ থেকেই ইঞ্জিনিয়ার হতে হয়, পাইলটের সংস্পর্শে গিয়েই পাইলট হতে হয়, আল্লাহর ওলির সংস্পর্শে গিয়েই আল্লাহর ওলি হতে হয়, তাই না? তো আমরাও আল্লাহর ওলিদের সংস্পর্শে যাই, তাদেরকে অনুসরণ করি, অনুকরণ করি, তাদের পথ মত অনুযায়ী চলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া বর্তমান জামানার মধ্যে একজন ইলমি এবং রুহানি অনেক উচ্চতর একজন ব্যক্তিত্ব, যার বদৌলতে আজকের দুনিয়ার মাঝে অসংখ্য নওজোয়ান যারা মাথায় তেল দিত না, তারা আজকের মাথায় তেল দিয়ে সুন্নাত মোতাবেক টুপি পরত না, তারা এখন টুপিও পরে, টুপুর পাগড়িও পরিধান করে, ফ্যাশন পূজারি ছিল এখন সুন্নাতের রঙে রঙিন হয়ে গেছে, গুনাহ থেকে তওবা করে নিয়েছে। আল্লাহ পাক এই মহান ওলিয়ে কামিলের সাদাকা আমাদের নসিব করুন, ওনার হাতের ছায়া আমাদের উপর দায়েম ও কায়েম রাখুন, ওনার নেক হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আল্লাহ পাক ওনার সাদাকায় আমাদের গুনাহগুলোকে মাফ করুন, আমাদেরকেও প্রিয় বান্দাদের মধ্যে সামিল করে নিক। আমিন বিজাহ নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, মাদানী কাফিলায় সফর করুন। আমির আল সুনাত দামাত বরকাতুল আলিয়া ওনার সবক রয়েছে, রিসালা লিপিবদ্ধ নেক আমল রিসালা সংগ্রহ করুন, পুরুষদের জন্য 72টি, মহিলাদের জন্য 63টি, ছাত্রদের জন্য 40টি। আমরা এগুলো নিয়ে নেই, নিয়ে অধ্যয়ন করি, অনুযায়ী আমল করি, আল্লাহ চাহে তো আমাদের আমলের মধ্যে বারাকাত হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।